কিসের পূজা করে শুনবে মা ও মা বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর গো বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর গো মা বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর গো মা বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর গো মা মানে মর্তে দুর্যোধন মা দর্পে কংসাসুর গো মা মানে মর্তে দুর্যোধন মা দর্পে কংসাসুর গো মা জয় শ্রী জয় সুর হ্যাঁ মা বিরাট বিপুর ভক্ত বিনয় বিদুর মানে মরতে দুর্যোধন দর্পে কংসাসুর মা বলো তো তার তেজ কেমন তেজ কেমন জানো মা বলো ও মা তেজে অগ্নি গুণে সিন্ধু তেজে অগ্নি গুণে সিন্ধু ও মা তেজে অগ্নি গুণে সিন্ধু তেজে অগ্নি গুণে সিন্ধু ও মা বুদ্ধে বৃহস্পতি মা বুদ্ধে বৃহস্পতি ও মা পাটে রানী পতি ব্রতা সতীষ্ণা সীমহতী আর পাটে রানী পতি ব্রতা তেজে অগ্নি গুণে সিন্ধু বুদ্ধে বৃহস্পতি পাটিরানী প্রতিব্রতা তার সতীষ্ণা শ্রীমতী আচ্ছা বাবা সে দান করে কেমন ও মা তার দান শুনবে মা শুনবো বাবা ও মা দান কর্ণ বলে পাত্র ধনেতে কুবীর সে দান কর্ণ বলে পাত্র ধনেতে কুবীর মারে দান কর্ণ বলে পাত্র ধনেতে কুবীর সে দান কর্ণ বলে পাত্র ধনেতে কুবীর মারে সত্যবাদী সর্বলোকে মিথ্যা বিভূজির সে সত্যবাদী সর্বলোকে মিথ্যা বিভূজির ও মা দান কর্ণ বলে পাত্র ধনেতে কুবীর সত্যবাদী সর্বলোকে মিথ্যা বিভূজির হ্যাঁ মা আচ্ছা পুত্র জরাসুর এক এক করে তুমি সবকিছু বলেছো আচ্ছা রাজা বিরাটের ছেলে মেয়ে কটি ওমা তুমি ওখানে পূজো নিতে যাবে না রাজা বিরাটের শ্রাদ্ধ হচ্ছে না তোমার বাপের শ্রাদ্ধ হচ্ছে কেন 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 এই কথা জিজ্ঞাসা করছো তুমি সকল অভয় জেনেছো আমি তোমাকে সকল অভয় বলে দিলাম আচ্ছা কিন্তু বিরাটের ছেলে ফুলের নামে জেনে তুমি কি করবে সকল বৃত্তান্ত যদি আমি না জেনে যাই আমার কি হবে জানি কি হবে মা জরায় অপমান হব রে তোমার পুত্র জরাসুর থাকতে আর তোমার কন্যা রক্তা থাকতে তোমাকে কি অপমান করবে সকল অভয় বলে দেবো মা বলো বাবা বিরাটের কটা ছেলে মেয়ে জানো মা বলো তবে শোনো মা ওর উত্তরা নামেতে কন্যা চারিটি নন্দন গো উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন গো উত্তরা নামেতে কন্যা চারিটি নন্দন গো উত্তরা রাজার কন্যা চারিটি নন্দন মা অনেক ঐশ্বর্য ঘরে গোয়াল গোধন গো অনেক ঐশ্বর্য ঘরে অনেকে পাঁচ শঙ্খ মুদিরাক্ষ উত্তর শতানিক্ষ বিরাটের চারটি পুত্র আর উত্তরা নামে একটি কন্যা আছে তাই নাকি বাবা আচ্ছা প্রত্যেকই রাজার যেমন মন্ত্রী থাকে এ রাজারও নিশ্চয়ই মন্ত্রী আছে দাদা মা তুমি ওই মন্ত্রীর নাম শুনতে চেও না ওই মন্ত্রীর নাম শুনতে চেও না ওই মন্ত্রীর নাম শুনলে গর্ভবতী রমণীদের গর্ভপাত হয়ে যায় পাগে হরিণী এক ঘাটি জল খায় মা কেন ভুলে যাও জরা ব্রহ্মার মানুষ কন্যা দেবী শীতলা যতই দুঃখ দাও না কেন যতই কষ্ট হোক না কেন তথাপি শুনতে চাই মন্ত্রীর নাম তাই হোক মা ও মা কি চক রাজার মন্ত্রী মরলে বিকোদর গো ভিকো দাহার গো আর জিয়ন্তে জমরাজ
জরাসুর বলো তো বাবা আমি কোন সময় গমন করব বিরাটে কবে যাবে জানো মা কোন সময় যাব যাবে হবে অর্ধনিশি রাজার শিহরে বসি স্বপ্ন ভরে দেখা দেবে রাজা বিরাটকে ডাকবে পাখি না ছাড়বে বাসা অর্ধকালে বলে জরাসুরেই দৌষা অর্ধনিশিতে গমন অর্ধনিশিতে সফর স্বপ্ন ভরে দেখা দেবে রাজা বিরাটকে ওরে পুত্র জরাসুর এই তো দেখি গগনে অর্ধনিশি আমি আর বিলম্ব না করে এই মুহূর্তে চললাম বিরাটি মা দাঁড়াও মা দাঁড়াও মাগো জরা মাগো মা ও মা দাঁড়াও দাঁড়াও ও মা খনি কি দাঁড়াও ও মা দাঁড়াও অমঙ্গল করলি তো বাবা কেন মা এই যে আমি বিরাটনগরে যাচ্ছিলাম শুভ যাত্রাকালে তুই এমন ভাবে অমঙ্গল করলি কেন বাবা মা পুত্র কন্যা ডেকে তোমায় অমঙ্গল করিনি তাহলে আজ তোমায় ডেকেছি কেন জানো মা কেন ডেকেছি আজ কেন ডেকেছি জানিস রক্তা কেন ডেকেছি দাদা আজ এমন কি রাজা বিরাট ভাগ্যবান কত দেব নার কত মুনি ঋষি করে তোমার জন্য বেদি মূলে তপস্যা পায় না তোমার শাখার মূর্তি তো দর্শন রাজা বিরাট এমন কি ভাগ্যবান প্রথমে হেরিবে দেবী শীতলার দর্শন পুত্র জরাসুর বল বাবা কোন রূপে যাব বিরাট নগর মা আমরা দুই ভাই বলে যেমন করে তোমায় সাজিয়ে দেব সেই রূপে যাবে তুমি বিরাট নগরে পূজা নিতে তাই হবে মা ও মা ধরো ধরো মা ব্রাহ্মণ নির্বেশ ও মা পাকাও মা গো মাথার কে ধরো ধরো মা ব্রাহ্মণ নির্বেশ পাকা গো মা মাথার কে ধরো ধরো মা নির্বেশ পাকাও মা গো মাথার কে ধরো ধরো মা ব্রাহ্মণ নির্বেশ পাকা গো মা মাথার কে আরে কাথে ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে পূজা নেবে ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে পূজা নেবে ব্রাহ্মণীর বেশে মা ওই বিরাটে পূজা
কেন মা আজ কেন এই ভাষা জানি মা কানালি আর কেন এই ভাষা জানি परिचय हबे कि आमी कि बोलबो अरे होले पथे जाना जानी बोलो मा गो तुमी राखो मिनती रंग पाई
মালা বান্ধব যাবার সবাই বলেছে কি চকাশর জন্মলে তার মৃত্যু হবে তুমি তো অনেক অধ্যায় পুরাণে পাঠ করেছ নারী বেশি পুরুষের হাত পাওয়ার কারণ কি বললে রাজা অনেক অধ্যায় পুরাণ পাঠ করেছ কখনো কোন অধ্যায় দেখুনি নারী বেশি পুরুষ বা পুরুষ বেশি নারী তাহলে মৃত্যুর আমার কোনো কারণ থাকতে পারে না আজ তুমি দু হাতে ফিরে এসছে মহাবীর দু হাতে নারে করতে চাও প্রার্থীর প্রার্থনা পূরণ করতে চাও আমি তোমার কাছে প্রার্থী প্রার্থনা মুক্ত সে পূরণ করো কি বা প্রার্থনা তোমার বলো আমি তোমার প্রার্থনা পূরণ করব মুখের কথা তো বিশ্বাস হয় না রাজা তীর শব্দাবদ্ধ করো বলো পরে অনন্ত আকাশ নিচে শস্য ছিল বসুন্ধরা সামনে চেপি তবে রাশিক আসন এই রাশিক আসন হস্তকে সবত করো আমার বন্ধব যা চাইবেন মুক্ত হতে বলো আরে সর রাজা আজ তো মৎস্য লগনে একমাত্র হর পার্বতী ছাড়া অন্য কোন দেব দেবীর পূজা হবে না না হলে জানব মহাভারতের বিরাট একটা কাপুরুষ একটা প্রবঞ্চক কথা দিয়ে কথা রাখেনা অদূরে দেখে রাখো দুচ্ছল দুঃশাসন ওই দলা চারটের দল এগিয়ে আসছে নব লক্ষ গভর হরণ হবে এই মধ্যে মহাবীর চলল অনন্ত গুহা মস্তাধিপতি বিরাট নহে প্রবঞ্চক নহে মিথ্যাবাদী সেটা প্রতিজ্ঞা করেছে ধীর সত্য আবদ্ধ করেছ পূর্ণ করো রাজা আমি এই মুহূর্তে ঘোষ বাদককে দিয়ে পাঠিয়ে দেব রাজ্যের মধ্যে ঘোষণা করে দেবে হর পার্বতী ছায়ান্ন করে দেবে দেবীর পূজা হবে না দেখো এই বাড়ির প্রধান কর্মচারী তাকে রাখেন কোন প্রসাদ কক্ষ বাজার এই কাছে শঙ্কু শর্মাকে পাঠিয়ে দে হর শঙ্কু শর্মা এই মুহূর্তে নগরের মধ্যে ঘোষণা করে দাও শিব শঙ্করী ছাড়া অন্য কোনো দেবদেবীর পূজা হবে না যদি কেউ পূজা করে তাহলে তার হবে শিরোচ্ছেদ এ কথাটা মনে থাকে যেন এ বিরাটের আদেশ এই রাজ্যে কতদিন চাকরি করছে অনেক বছর ধরে মহারাজ কত মাইনে দেয় মহারাজ মাইনে কত দেয় এই রাজ্যের প্রধান কর্মচারী শঙ্খ শর্মা শুনে রাখ কোন জেলায় তোর বাড়ি ছিল কোন জেলায় তোর বাড়ি ছিল ওই জেলার একটি ভালো গান শুনে দেবো পারবি খুশি হয়ে মাইনেটা আমি বাড়িয়ে দেবো একটি গান শোনা অনেক বীর সাধনায় ছিল মনটা বড় বিচলিত আছে তাহলে এক এক খানা করে চাবুক মেরে তোর পিঠে চামড়া নিয়ে পায়ে রুজিত বলাম
কামরা খুলে নেব। গাল লাগাইলে পিঠের চামড়াটা আমি খুলে নেব। ছুটে চলে যাও পূর্ব হতে পশ্চিম উত্তর দক্ষে, কে সেই রাজত্ব হে আমাদের কথা মান্য করে এই মধ্যে ঘোষণা করেন একবার তাহার পার্বতী ছাড়াম অন্য কোনো দেবীর পূজা হবে না। এই কেহ করেন অন্ধকার নিক্ষেপ করো চাপ কেটে চলে যাবো বিপাশায় জানবা বুকর পাশা। তোর বউ, তোর বউ বলে মানে ভগ্নির সভা, তোর বউ কি করে? আরে আমার বউ ওই সকালে করে দুপুরে করে আবার রাত্রিরেও করে। তোর বউ করে এই কি করে বল? আগে বলছি তো করে। আরে কি করে? আগে আমার বউ কি করে? আগে আমার বউ ওই ষষ্ঠী পূজা করে। ষষ্ঠী পূজা কোন বলি হয়? ষষ্ঠী পূজা আগে করলে তো জানেন কি হয়। আরে ষষ্ঠী পূজায় কোন বলি আছে? না ষষ্ঠী পূজায় বলি, তাহলে আজ থেকে বলির প্রথা হবে। যেসব নারীরা ষষ্ঠী পূজা করবে তার স্বামীদের ধরে নিয়েছে। আমি
आपके नदी ऊपर पार कर देना है हम जो हम जो तो कृपाल करा दे बने हमारे तोड़ी ते तले मुद्द जो बुना रहे बचे हम जो तो कृपाल कर दे फिर दीजिए उड़ना इतने अब हम हमारे पाप कर मेरे जल्ल तुझे हमारे पिंडों भी शादे करे चले बा तेरे नाम दे दे शादे भी शादे आज शादे बारा है पागले ने मुद्द चुदूंगा পাগল বলে দূর দূর করে দূরে ফেলে দেওয়া খোদাই কেউ দেয় না পিপাসাই করুক পেটে যায় কেউ দেয় না তৃষ্ণারে সবাই বিপকার করে দূরে ফেলে আমি কোন তো সেরে তসে এই কি লালা তেরে লেখা এই কি বিদুর বিরাম এই কি বিদুর বিচার আমি জানি না আমি জানি না আগে দিন ছিল রাজার দুলাল আজ পথে পথে সরবহালা হয়েছি পথের ছিলাম রাজার দুল আজ ভিখারি কর্ম দোষ সবারি হলাম কাঙালি কালকে ছিলাম রাজার দুল আজ ভিখারি কর্ম দোষ সবারি হলাম কাঙালি বিধি রে কেমন বিচার বিধি কেমন বিচার কেমন বিচার বিধি কেমন বিচার আরে কত দিন কাঁদবো আমি মামা বলে চোখের জল মুছায় দিবি পাশানি ওরে আরে কতদিন কাঁদবো আমি মামা বলে চোখের জল মুছায় দিবি পাশানি ওরে বিধি রে কেমন বিচার বিধি কেমন বিচার দেখলে বা
पथी पथी बेरय घूरी डकी महा बोले काफी ना पसनिया मर देखा दी मुझे एक थी बड़े देखे एक थी बड़े पथी पथी भूरे बेरय डकी महा बोले कभी देखा दीवी उरी माँ पाशानी उरे इके मोनो विचार विधी इके मोनो विचार विधी इके मोनो विचार विधी इके मोनो विचार विधी रे अहंकार मत तुम्हारा जीवन सब करो अहंकार क्यों करो ना गो जानो अहंकार जी जीवन पतने मूल जदि करे क्यों अहंकार देवदत्तर मत तुम्हारे पतन है क्यों तुम्हें काचे डाके ना तुड़ तुड़ कर तारिए देवे आज हमारे जेमन तुम्हारे अहंकार है एक दिन ती हे नर नारी ती हे पृथ्वी मानूष ती हे मानव समाज प्राण भरे भलोबाशो मा के भलोबाशो मा के भलोबाशो अहंकार क्यों करो ना अहंकार क्यों राज्य क्यों पर हाहाकार क्यों पेश मन शत्रु आसिबे राज्य करते आक्रमण ना सहसा निद्रा क्यों मने कर आकर्षण दाड़ते बहु रास्ता पद प्रजेला सारी सारी नारिकेल गाच मत्स्य नगर टा जी कत सुंदर नाना राजा बिराटेर राज्यखाना कत सुंदर राजा बिराटेर राज्य जदि एत सुंदर हय जानी ना हाय राजा बिराट आरो कत सुंदर जाई आर किछुटा आमि एगिये जाई ओ केमन मंदिरेते महासाहारी रे ओगो सुखे निद्रा जाए मंदी केमन मंदिरे ते मशारी रे दोले मंद आर खने खने मसी तला
মৎস্য নগরে যে যেখানে জেগে আছে সবাইকে দিলাম মায়া নিদ্রা। একি আহা মরি মরি একি রূপের মা ধরি, মনে হয় বিশ্বের সমস্ত রূপ রাজা বিরাটের অলঙ্কারে। কিন্তু আমি তো রাজা বিরাটের রূপ দেখতে আসিনি, রাজা বিরাটের সাথে সাক্ষাৎ করে তার কাছে পূজা নিতে এসেছি। বলি ও বাবা বিরাট বিরাট, আরে ও বাবা বিরাট, সুখ নিদ্রায় নিদ্রিত এই রাজা বিরাটের ঘুম ভাঙিয়ে আমাকে পূজা নিতে হবে। ওরে গত লোগা গাতল রে, এত করে ডাকছি তোর ঘুম ভাঙছে না, ও তোর মোহের ঘুম কি ভাঙবে না বাপ, মোহের ঘুম কি ভাঙবে না বাপ, আর দেখ না চে নয়ন মেলে দুয়ারে তোর মা এসেছে, দেখ না আছে একবার এসে রাজা বিরাটের ঘুম ভঙ্গ কর। ওরে কাতস্কন্ধে বাহু তুলে না চড়ে শীতলা বলে, ওরে কাতস্কন্ধে বাহু তুলে না চড়ে শীতলা বলে, রক্তবতী কর শঙ্খনা বিরাট।